হ্যালো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ মোবাইল দিয়ে কীভাবে দেখা যায়। আসলে যখন এই সময় খেলাগুলোর সময় হয়, তখন অধিকাংশ সময় দেখা যায় যে মোবাইলে ইউটিউবে সার্চ করলে খেলার কোনো লিঙ্ক থাকে না, যদিও বা লিঙ্ক আসে সেটা হচ্ছে অডিও আকারে, তো দেখার খুব প্রবলেম হয়। তো আজকে আমি দেখাবো একটি অ্যাপসের মাধ্যমে খুব সহজে আপনি এই খেলাটা দেখতে পারবেন। অ্যাপসটির নাম হচ্ছে, আমি আপনাদের দেখাচ্ছি, অ্যাপসটির নাম হচ্ছে হটফিক্স বিডি। এটা হচ্ছে আপনি প্লে স্টোরে পাবেন না, আপনি গুগল ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে নেবেন, এটি সব থেকে বেটার হবে। তারপরে আপনি অ্যাপসটি ওপেন করবেন। তো এখন বাংলাদেশের সাথে সাউথ আফ্রিকার খেলা হচ্ছে, তো আমি আপনাদের লাইভটি দেখাবো, জাস্ট ওয়েট। এই যে অ্যাপসটা ওপেন করার সাথে আপনি যে কোনো ফেসবুক বা জিমেইল দিয়ে লগ ইন করবেন। করার পরে যে কোনো যে টি স্পোর্টস আছে, জিটিপি আছে, যেটা আপনি ক্লিক করবেন সেটাই তে খেলা দেখা যাবে ইনশাল্লাহ। আমি অ্যাপটি ক্লোজ করে দিলাম, দেখি লাইভ দেখাবে। নেট স্পিড একটু কম থাকার কারণে একটু স্লো হচ্ছে, একটু অপেক্ষা করবেন প্লিজ। I should be, but Bangladesh quite happy up here in the comm box, I'm not going to lie. I know Rusty likes to face off spinners. A slightly shorter boundary now on the leg side. He might look to target Mahedi. Yeah, they were hitting the splice hard today, Hendrik Nokia and Kagiso Rabada, the way they bowled. They've got two handy spinners. It's good to see Keshav Maharaj in the mix because he provides a lot of options to them. He can bowl to the left-hander. He's smart enough. And obviously, Tabrez Shamsi with his bag of tricks. This looks good. The South African team looks good. You've got David Miller to follow. You've got Dwayne Pretorius to follow, sir. In good hands by the looks of it. Yeah, it's South Africa looking good. They got the bowlers that are really impressive. The batters haven't done too. Thank you. Into the semi-final right now. They're going to have to look to target somebody. And you're